দলীয় প্রভাব খাটিয়ে স্কুলে সই করেই তিনি বেরিয়ে যান। স্কুলে ক্লাস করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না, এমনটাই অভিযোগ স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের। সোমবার এমনই চিত্র ধরা পড়ে ডোমজুর ব্লকের নিবরা জুনিয়র বেসিক স্কুলে। এই বিষয়টি নিয়ে পড়ুয়াদের অভিভাবকরা স্কুলের সামনে ধ্রুবজ্যোতি সেনকে ঘিরে বিক্ষোভ দেখায়। অবশ্য বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি অভিযুক্ত শিক্ষক তথা তৃণমূল নেতা ধ্রুবজ্যোতি সেন। তো উনি 2014 সালটা বেশ কিছুদিন স্কুলে আসলেন, পঠন পাঠনের দায়িত্ব নিয়ে ক্লাস করলেন, করার পরে মিডিলে আবার গ্যাপ দিয়ে দিলেন। 2015 সাল থেকে ওনাকে আর দেখতে পাওয়া যায় না স্কুলের মধ্যে, স্কুলে হাজির হন না। ক্লাসে ওই 15 দিন অন্তর অন্তর একবার আসেন, হাজির খাতায় সই করে দিয়ে চলে যায় উনি। এই নিয়ে হেডমাস্টার মাস্টারের সঙ্গে অনেকবার ওনার সঙ্গে বচসা হয়, বচসা বলতে তর্ক বিতর্ক হওয়ার পরেতে হেডমাস্টার মাস্টারকে বলে, জানেন তো আমার উপরে উচ্চ নেতৃবৃন্দদের হাত আছে, আপনি আমাদেরকে উল্টোপাল্টা বলতে পারবেন না, আর আমি যেটা করছি সেটা ঠিক করছি, আপনি চুপ করে মেনে নেন। এইভাবে 2015 থেকে আজ 2023 পর্যন্ত এইভাবে চলেন। আপনি যেহেতু শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছেন, তাহলে পঠন পাঠন করছেন না, কিছু না, ক্লাস করাচ্ছেন না বাচ্চাদেরকে, আপনি আসছেন না কেন? 15 দিন অন্তর অন্তর আপনি আসছেন, এসে আবার মাইনে নিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছেন, আপনি কি বিনা পয়সায় কাজ করছেন? উনি কোনো কথাবার্তার উত্তর পত্র কিছু দেন না। স্পষ্ট কথা বলবো, কোনো রাজনৈতিক আশীর্বাদ থাকলে তবে হয়, আমার ক্ষেত্রে তো হবে না। জল বৃষ্টি ঝড় ওই অতগুলো মিড ডে মিল, 25 বার মিড ডে মিল দিতে হয়েছে, আমাকে তো প্রায় রোজ আসতে হয়েছে। জিজ্ঞেস করুন রাজনীতি, জিজ্ঞেস করুন পাড়ায়, ওনাকে জিজ্ঞেস করুন উনি বলতে রাজনীতি কোন রাজনীতি করে। তাহলে আমি বলতে পারবো রাজনীতির, আমি বলছি তো আমার ওগুলোর ক্ষেত্রে আমার জানার কোনো দরকার নেই ওগুলো। তাহলে কি আপনারা যদি পারেন ওই সবাই আমার অ্যাসিস্ট্যান্টরা সব বলছে অন্য জায়গায় সরিয়ে দিতে থাকে, নাহলে আমাকে সরিয়ে দিন।